নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মাঝের গ্রাম এলাকার কালীবাড়ির মা কালীর গায়ের রং নীল সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। এই কালীবাড়ির কালী পুজো নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে নদিয়ার দেবগ্রাম থেকে মাঝের গ্রাম এলাকার কালীবাড়ির মা কালীর গায়ের রং নীল তার কারণ জানতে গিয়ে মন্দির কর্তৃপক্ষ জানান কথিত আছে যদুনাথ মুখোপাধ্যায়ের ছেলে কুমারনাথ মুখোপাধ্যায় আগের জন্মে মৃতদেহের ওপর সাধনা করতেন কিন্তু সাধনার ভুল ত্রুটি হওয়ায় ওই মৃতদেহ কুমারনাথ মুখোপাধ্যায়কে মেরে ফেলে তারপর তিনি যদুনাথ মুখোপাধ্যায়ের ছেলে হয়ে জন্ম নেন বাবা ডক্টর বানাতে চাইলে ছেলে তন্ত্র সাধনায় মগ্ন থাকতেন কথিত আছে দীর্ঘদিন তন্ত্র সাধনা করতে গিয়ে কালী দেখা পান এবং পঞ্চমুণ্ডির ওপর একশো একশো বারে চেষ্টায় মাকে রূপ দেন তিনি নীল সরস্বতী তারামার রূপ দেন তিনি তখন দক্ষিণাকালীর মতে করা হয় সেই থেকে এখানে দক্ষিণাকালীর মতে আজও পুজো হয়ে আসছে চলছে তারই প্রস্তুতি পঞ্চমুণ্ডির ওপর তৈরি করা হয় প্রতিমা নীল রঙে সেজে ওঠে প্রতিমা দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কালী পুজোর দিন ভিড় জমান এই মন্দিরে খুব জাগ্রত মা বলে এখানে পূজিত হয় এখানকার কালী কালী পুজোর দিন ভিড় সামলাতে প্রস্তুত হন মন্দির কর্তৃপক্ষরা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ